এই লকডাউনের টাইমে কিভাবে চিটিংবাজ হয় সে একটা কাহিনী দেখাবো। এক মাসির কাহিনী, যিনি হাওড়া রেল স্টেশনের পাশে ব্রিজে ওঠার মুখে উনি সবজি বিক্রি করেন, ওনার মুখে শুনবেন যে ওনাকে কিভাবে চিটিং করা হয়েছে। এক গাড়ি বড়ওয়ালা লোক এসে প্রায় 400-500 টাকার মাল নিয়ে গিয়ে চিটিংবাজি করেছে। মাসি, কি হয়েছিল আপনার? আমার কাছে সবজি ওজন করালো, 4টে লাউ নিলো, 2 কিলো সিমলা লঙ্কা নিলো, 500 কাঁচা লঙ্কা, ধনে পাতা, সব 2 কিলো পটল, সব সবজি নিয়ে বলছে আমাকে 4 কিলো ঢাঁড়স ওজন করো। আমি ঢাঁড়সটা ওজন করতে গেলাম, তখন গাড়িটা বন্ধ করে পালিয়ে গেল। এরকম লকডাউনে এরকম চিটিংবাজি করছে, বড় গাড়ি নিয়ে এসছে, সাদা গাড়ি। কত টাকার মাল ছিল আপনার? আমার 400 টাকা মাল ছিল। এই এই যে লাউ দেখছেন, এরকম লাউ নিয়ে গেছে কতগুলো, আরো কিছু সবজি নিয়েছে, ভেন্ডি ওজন করার নাম করে। মাসি পেছন দিকে ভেন্ডি ওজন করছিল, ওরা গাড়িতে তুলে আর জিনিস নিয়ে চলে গেছে। কিভাবে কিভাবে চিটিংবাজি হয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন, পেটের দায়ে বিক্রি করতে। মাসি, আপনার কোনো ছেলে পুলে নেই বিক্রি করতে আসছেন? হ্যাঁ, ছেলে আছে, পড়াশোনা করে, ছোট আছে, এখন সব কাজ করে। পড়াশোনা করে? কিসে পড়ছে? কাজ করছে না, বন্ধ তো এখন পড়াশোনা। আর আপনার নাম কি? আপনার নাম কি? মুন্নি। কোথায় থাকেন? আমি বেলেপাড়ায় থাকি। এখানে বেলেপাড়ায়? আপনার এর আগে এরকম চিটিং হয়েছে? না, আজকে আমার প্রথম এরকম করে। আজকে প্রথম? আজ প্রথম করে। কদিন যে সবজি বিক্রি করছেন? হ্যাঁ, কদিন যে সবজি বিক্রি করছেন? এখানে অনেক দিন, 20 বছর থেকে। 20 বছর বিক্রি করছেন? হ্যাঁ, আজকে লকডাউনে প্রথম এরকম করে নিয়ে পালা। এভাবে আপনার চিটিং বাজি। আজকে আপনার 400 টাকা ইনকাম হয়েছে? 400 টাকা না রে বাবা, 400 টাকা ইনকাম হয়নি। ইনকাম নিয়ে চলে গেল বড় লোক গাড়িতে তুলে। হ্যাঁ, তো আপনি পুলিশ কমপ্লেন করলেন না কেন? কি করে করব, আমি তো এখানে বসে আছি। দেখ, এই কাহিনী দেখলেন হাওড়া থেকে কীভাবে চিটিংবাজি হচ্ছে। আছে 31 তারিখ সোমবার 31 মের ঘটনা, কীভাবে চিটিংবাজি পেটের দায়ে বিক্রি করছেন। এনার কাছ থেকে গাড়িতে বড়লোক এসে মাল তুলে নিয়ে চলে গেছে চিটিংবাজি করে।